এখন আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে সাংবাদিকরা, বিচার আচারে ঘুষ খান দুই দিক থেকে। যেদিক টাকা বেশি দিছে চিপস মাতবররা যেগুলো করে বাংলাদেশে গ্রামগঞ্জে, আপনাদের এলাকা আগে মাতবুড়ি চলতো, এখন তো শহর হয়ে গেছে, মাতবুড়ি গেছে, এখন কাউন্সিলররা মাতবুড়ি করে, ঠিক কিনা? তা আগে মাতবররা এইগুলো করতো, মাতবর প্রধানরা পঞ্চায়েতের যে মেইন এই কাজগুলো করতো, দুই দিক থেকে পয়সা খাইতো, যেই দিক চিপস বেশি ওই দিক আঙ্গুল যেত, ঠিক কিনা? অবশ্য এটা পঞ্চায়েত থেকে উঠে গেলেও সব জায়গায় এটাই দেখবেন, এখন আদালতে যান, থানায় যান, যেখানেই যান, এইটা মাল বেশি যে দিক, রায় ওই দিক, কলম ওই দিক, প্রশাসন ওই দিক, সাংবাদিক নামের সাংঘাতিকরা ওই দিক, পয়সা দিলে সাংবাদিক। এখন আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে সাংবাদিকরা, অস্ত্র সন্ত্রাসী না, কলম সন্ত্রাসী। পয়সা পেলে হিরোরে জিরো বানায়, জিরোরে হিরো বানায়, বুঝলেন? ভালো মতো পয়সা দিলে আঙ্গুল ফুলে কলা গাছ, ব্যবসায়ীর ইতিহাস লিখে দিবে এইটা খান বাহাদুর আসানুল্লাহর নাতি। আর যদি পয়সা না পায় ওই লোকটাকে আবার পচায় দিবে যে এইটা তো স্বাধীনতা যুদ্ধের পরে কমলাপুরে রেল স্টেশনে ভিক্ষা করত। একই সাংবাদিক একই কলমে হিরোকে জিরো বানায়, জিরোকে হিরো বানায়, ঠিক কিনা? কিসে চিপস, ঠিক কিনা? না, ইবাদতের অর্থ হচ্ছে ইমতিসালুল আওয়ামের ও ইজতিনাবুন নাওয়াহি, হুকুম মানতে হবে, নিষেধ ছাড়তে হবে, হুকুম মানতে হবে, নিষেধ ছাড়তে হবে। ইবাদতের সংজ্ঞাটা পেলেন তো? এবার আসেন, ইবাদত তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। এটা বলে আরেকটা পয়েন্ট আছে, ওটা বলি আমি আজকের মতো তাফসীর শেষ করছি ইনশাআল্লাহ। ইবাদতের প্রথমটা হচ্ছে ইবাদতুল আবিদ, এটা হচ্ছে শ্রমিকের ইবাদত, ইবাদতুল আবিদ। প্রথমটা হচ্ছে ইবাদতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। ব্যবসায়ীর ইবাদত হচ্ছে যে ব্যক্তি ইবাদত করবে জান্নাতের আশায়, তার ইবাদতটা হচ্ছে ব্যবসায়ীর ইবাদত, কারণ সে বিনিময় চায় আল্লাহর কাছে, আমি তোমার গোলামি করবো তুমি জান্নাত দিবা, এটা ব্যবসা কিনা? কথা বলেন, ইবাদত কি জায়েজ না? জি জায়েজ। আল্লাহ তাআলা ব্যবসায়ীর ইবাদতের কথাও কোরআন শরীফে বলেছেন, বলছেন না, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এই যে ইবাদত এটা হচ্ছে ব্যবসায়ীর ইবাদত। দ্বিতীয় হচ্ছে ইবাদতুল আবিদ, ইবাদতুল গোলামের ইবাদত, শ্রমিকের ইবাদত। শ্রমিক তার মালিকের হুকুম মানে কিছু পাওয়ার আশায় না, কিছু পাওয়ার আশায় না, কোনো বিনিময় চায় না, সে চায় মালিকের সন্তুষ্টি। আগে যে ইবাদত, ইবাদতুত তুজ্জার, সেটা হচ্ছে আপনার তিজারাত, ওটা কি তিজারাত, উজরাত, ঠিক কিনা? আর দ্বিতীয়টা ইবাদতুল আবিদ, এটার বিনিময় বেহেস্ত পাওয়া না, কুরবাত। প্রথমটা উজরাত পারিশ্রমিক, দ্বিতীয়টা কি কুরবাত, অর্থাৎ ইবাদত করবে মানুষ আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, প্রথম প্রকার থেকে এই দ্বিতীয় প্রকারের দাম, সাহাবায়ে কেরাম অধিকাংশই ইবাদত করতেন আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্যের জন্য। সহি মুসলিমের হাদিস, এক সাহাবি আল্লাহ রসুলের কাছে আসলেন, তা আল্লাহ রসুল তাকে বললেন, সাল মা শিতা, তোমার যা মন চায় আমার কাছে চাও। সহি মুসলিম, সুবহানাল্লাহ। সাহাবি যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের পাহাড়গুলো দোয়া করে আমার জন্য স্বর্ণ বানায় দেন, স্বর্ণ হতো কিনা? হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন, লাও আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লা সারাত, আমার মুখে বলার দরকার নাই, যদি আমার মনে একটু জাগে আরবের পাহাড়গুলো সোনা রূপা হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াক, আমার মুখে বলার দরকার হবে না, আরবের পাহাড়গুলো সোনা রূপা হয়ে দৌড়াবে। সাহাবী সোনা রূপা চাইলেন না, সাহাবী যদি বলতেন, হুজুর আমি রোমের বাদশাহ হতে চাই, রসূলুল্লাহ দোয়া করতেন বাদশাহ হয়ে যেত, কিছুই চাইলেন না,
জান্নাতও চাইলেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি জিনিস চাই, মঞ্জুর হবে কি? আল্লাহর হাবিব বললেন, তুমি চাও। সাহাবী বললেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, কিছুই চাই না আমি, জান্নাতে আপনি রসুলের কদমের কাছে একটু জায়গা চাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ইবাদত ছিল ইবাদাতুল আবিদ, সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার, সুবহানাল্লাহ। নবীগণ এই ইবাদত করতেন, সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। আব্বা জান আয়েশা একদিন বললেন, কদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তো কোনো গুনাই নাই, আগে পরে কোনো গুনাই নাই, আপনি মাসুম, তারপর সারা রাত এত নামাজ পড়েন কেন? আল্লাহর হাবিব বললেন, আফালা আন আকুনা আব্দান শাকুরা, যে আল্লাহ আমাকে এত সম্মান দিলেন, আমি কি সেই আল্লাহ শুকরিয়া আরো বেশি আদায় করব না? নবীগণ যে ইবাদত করতেন তা হতো ইবাদতুল আহরার, আর সেই ইবাদত সবচেয়ে বেশি করেছেন নবীউল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বুঝতেছেন? জি। তাহলে ইবাদত করবেন কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। রবের ইবাদত। আবার একেবারে পিছন থেকে কথাগুলো বলে দিচ্ছি, যেন আপনি একটা বার্তা, একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে পারেন। আমরা কে? আমি কে? আল্লাহর পরিকল্পিত শ্রেষ্ঠ সৃষ্টি। কোত্থেকে? জান্নাত থেকে। ওটা বাপের বাড়ি, ওখানে যেতে হবে। ওখানে বাপের বাড়ি দখল মুক্ত করছে শয়তান, আমাদের দখল আমাদের বুঝে নিতে হবে কি না? আপনারা যদি বলি বাড়ি কই, বরিশালের মানুষ বাড়ি কমবে, কবে হুজুর বরিশাল পড়তে ফেলি না, এটা আসল বাড়ি, নকলি বাড়ি। হ্যাঁ, নকল বাড়ি, নকল বাড়ি। তো বাড়ি কই? জান্নাত। বরিশালের লোক রাগ করেন না, তাদেরকে আমি মহব্বত করি বেশি, আর এই ভাষাটা শুনতেও মজা লাগে, বলতেও মজা লাগে, ঠিক কি না? ওরা আবার ভাবতে পারে, হুজুর আমাদের কি নিয়ে একটু খেলা তামাশা বেশি করবে না? নোয়াখালীর ভাষাও আমি একটু একটু বুঝি, একদম বুঝি না সিলেট আর চট্টগ্রামের ভাষা, ওই ভাষা অনুবাদ করা ছাড়া বুঝার কোনো উপায় নেই, ঠিক কি না? হ্যাঁ জি, আপনার কথা খেয়াল করছেন তো? যে কথা বলছিলাম, আপনার আসল বাড়ি আমি কোত্থেকে? জান্নাত থেকে। তৃতীয় প্রশ্ন, কেন? ওবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সেই ইবাদতের কথাগুলো শুনলাম, তার সংজ্ঞাও পেলাম।